তো বন্ধুরা, মোবাইল দিয়ে কিভাবে আপনি আপনার জিমেলের টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করবেন? আপনারা জানেন যে আপনাদের ইউটিউব চ্যানেলে এখন টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করা লাগে, তা না হলে কিন্তু আপনি চ্যানেলটি মনিটাইজেশন অন করতে পারবেন না। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল ফোন দিয়ে আপনার চ্যানেলের টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করবেন। তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করা লাগবে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সৌরভ হাসান আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন সৌরভ হাসান 420 চ্যানেল। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ইউটিউব রিলেটেড, ফেসবুক পেজ রিলেটেড সকল আপডেট ভিডিও পেতে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। তো বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, আমি দেখাবো আপনাদেরকে ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আপনি মানে টু স্টেপ ভেরিফিকেশন কীভাবে অন করবেন জিমেলের। তো এখানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। তো এরকম ইন্টারফেস চলে আসবে। পার্সোনাল ইনফর্ম, এখানে দেখতে পাচ্ছেন ডেট, এখানে সিকিউরিটির একটা ক্লিক করে দেবেন সিকিউরিটি। তো একটু স্ট্রাগল করে নেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে। তো তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আসলে এরকম গ্রে স্টারে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখানে আপনি অবশ্যই আপনার যে ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড সেটা এখানে প্রবেশ করাবেন, করার নেক্সট করে দিবেন। দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন ইজ অফ, টু স্টেপ ভেরিফিকেশন ইজ অন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন ইজ অন। তো এখানে আমরা যদি এখন ব্যাক দিই, ব্যাক দিয়ে যদি আমরা ইউটিউব চ্যানেলে ঢুকি, যদি আমরা এখানে একটু রিফ্রেশ মারি, হ্যাঁ দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। তো এইভাবে আপনারা অন করবেন, খুব ইজি এবং সিম্পল কাজ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর নিত্য নতুন সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চোখ রাখবেন চ্যানেলটির দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।